আজকে 25শে ডিসেম্বর, ছুটি দিনটা প্রসঙ্গে আপনাদের কোন ধারণা আছে? কিসের ছুটি? খ্রিস্টানদের বড়দিন। খ্রিস্টানদের বড়দিন মানে ঈসা আলাইহিসসালামের জন্মদিন। ঈসা আলাইহিসসালামের জন্ম আজকের এই 25শে ডিসেম্বরের মতো কোন কোন শীতের মধ্যে হয়েছিল? কখন হয়েছিল? যখন খেজুর পাকে। খেজুরের গুড়ি ধরে ঝাঁকি দাও, পাকা খেজুর পড়বে। খেজুর পাকে কোন মাসে? কোন মাসে খেজুর পাকে? গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে আমাদের সে জুন জুলাই মাসে খেজুর পাকে, তাই না? সেটাকে ওনারা মেহরবানি করে 25শে ডিসেম্বরের কোন কোন শীতের মধ্যে নিয়ে গেছেন। সমস্যা নাই, মুসলমানরাও করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কি বারে? সোমবারে। বারটা ঠিক আছে। কি মাসে? রবিউল আউয়াল মাসে। মাসটাও ঠিক আছে, হাতির বছরে, যে বছর আব্রাহা হাতির বাহিনী নিয়ে কাবার ঘর আক্রমণ করেছিল, ওই বছর তার জন্ম, এটাও ঠিক আছে। কিন্তু তারিখ কত? নয়। কিন্তু নিলাম কোন তারিখে? বারো তারিখে নিলাম। তারপর আমরা কিছু কিছুটা স্বাভাবিকতার মধ্যে আছে, তাই না? মাস ঠিক রেখেছি, দিন ঠিক রেখেছি, এবং কালটা ঠিক রেখেছি হাতির বছরের, তাই না? সনটা মিলাতে পেরেছে। আর ওনারা একেবারে পুরো গ্রীষ্মকাল থেকে নিয়ে শীতকালে নিয়ে গেছে জন্ম তারিখ। কাজেই সমস্যা নতুন নয়, ধর্মীয় সমস্যা, দ্বীনী সমস্যা, আকীদাগত সমস্যা, শরীয়তগত সমস্যা, মৌলবীরা আজ নতুন শুরু করেনি। ধর্মের যত বিকৃতি ধর্ম যাজকরাই করে থাকেন, নাকি না অন্য কেউ করেন? তোমাকে পাকা খেজুর তোমার উপর ঝরে পড়বে, তুমি খাও, পান করো, এবং চক্ষু শীতল করো। চক্ষু কে আর শীতল হয়? স্বামীহীন অবস্থায় সন্তান জন্মগ্রহণ করেছে, যতই খাওয়া জুটুক, যতই পানীয় জুটুক, মানুষই কি ছাড়বে? মানুষ তো ছাড়ে না। যখন সন্তান কোলে নিয়ে সেই মাকানান কাসিয়া থেকে নিজের কবিলায় আবার ফিরত গেছেন, সন্তানটাকে নিয়ে সবাই বলছে, ইয়া হারুন মা কানা বুকে মুরাসাও ওয়া মা কানা তুম্মুকে বাগিয়া। হে হারুনের বোন, আগের যুগের যে নবী হারুন, হারুনের বংশে তোমার জন্ম। হে মরিয়াম মা কানা বুকে মুরাসাও, তোমার বাবাও কোনো খারাপ মানুষ ছিলেন না, তোমার মাও তো বেশ্যা ছিলেন না, তাহলে তুমি এই কুকাম কিভাবে করবে? তোমার পেটে অবৈধ সন্তান কিভাবে আসলো? তখন তো ইহুদিদের রাজত্ব। ইহুদিরা আর খ্রিস্টানদের মতো পার্থক্য জানেন? ইহুদিরাই খ্রিস্টান। ইহুদিদের মধ্যে যারা ঈসা আলাইহিসসালামের উপর ঈমান এনেছে তারা হলো খ্রিস্টান, আর যারা ঈসা আলাইহিসসালামের উপর ঈমান না এনে অন্য পথ ধরেছে তারা কি? তারা ইহুদির উপর টিকে আছে। এখানে দুইটা ভাগ হয়ে গেল। একদল বলছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকে মুরাসাও ওয়া মা কানা তুম্মুকে বাগিয়া, ইয়া মারিয়াম কদ জিতে শাইআন ফারিয়া। হে মারিয়াম, বংশের কলঙ্ক করে ফেলেছ, নবী বংশকে অপমান করে ফেলেছ, পবিত্র পরিচ্ছন্ন বংশকে তুমি ধ্বংস করে দিয়েছ। আশারাত ইলাই, কোলের সন্তানের দিকে মরিয়াম নিজের আঙ্গুল ইশারা করে দিলেন, আমি কথা বলবো না। ইন্নি নাবাতুল রহমানে সাওমা ওয়ালা নুকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া, মানুষের সাথে কথা বলবো না। আঙ্গুল দিয়ে শিশুর দিকে ইশারা করে দিলেন, কথা ওই বললে। ওরা বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের মধ্যে শিশু কথা বলতে পারে না, তুমি কি আমাদেরকে পাগল মনে করেছো নাকি?
একদিকে কুকর্ম করেছ, পেটে যারা সন্তান ধরিয়েছ, যারা সন্তান মুখে নিয়েছ, প্রশ্নের উত্তরে ওই শিশুর দিক ইশারা করে দিচ্ছ, তুমি কি আমাদেরকে পাগল পেয়েছ? রসিকতা করো, জিজ্ঞেস। তারপরে ঈসা আলাইহিস সালাতুসসালাম কোলের মধ্যেই কথা বলা শুরু করে দিলেন, ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জালালি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। কোলের থেকে বলছে বাচ্চা, ইন্নি আব্দুল্লাহ, তিনটা জিনিস মনে রাখবেন। খুব দ্রুত গতিতে আজকের দিনকে কেন্দ্র করে আপনাদের সামনে কয়েকটা বিষয় উপস্থাপন করার চেষ্টা করব, যে কয়জনের মাথায় ঢুকবে ইনশাআল্লাহ ওই কয়জনের কাজে লাগবে। কয়টা জবাব দিলেন? এক নম্বর কি, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, না আল্লাহর পুত্র, না আল্লাহর অংশ, না আল্লাহর নূর, আল্লাহর জাতি নূর, আল্লাহর সিফতি নূর, কোনটা? আল্লাহর বান্দা। প্রথম কথা, ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছে এবং তিনি আমাকে নবী বানিয়েছে। কয়দিকে হিট হলো? তিন দিকে হিট হলো, দুইটা মিলে এক হিট। প্রথমটা এক হিট, মূলত হিট হলো দুইটা। এক নম্বর হিট হলো, তোমরা যদি কোনোদিন মনে করো আমি পিতৃহীন ভাবে জন্মেছি, আল্লাহর পক্ষ থেকে জিব্রিল এসে হু দিয়েছে, আল্লাহর সৃষ্টি করা আত্মা, কিন্তু কোন কোন আলেম বলে ফেলেছেন যে আল্লাহর রূহ ঈসা আলাইহিস সালাম ফুৎকার করে দিয়েছেন, আমি নাম বলবো না, শেখ বড় আলেম এদেশের মধ্যে মুরুব্বী আলেম, হয়তো একান্ত ভাবে কথা বলবো, আপনি যে বললেন যে আল্লাহর রূহ, তাহলে কি এটা আল্লাহর অংশ হয়ে গেল? খ্রিস্টান যা বলল আপনি তাই বললেন, আমার সাথে ঝগড়া শুরু করে দিলেন। আল্লাহর সৃষ্টি করা রূহ, আল্লাহর নিজের রূহ নয়। আল্লাহর নিজের রূহ হলে ঈসা আলাইহিস সালাম শুধু আল্লাহর পুত্রই হলেন না, শুধু আল্লাহর ডাইরেক্ট অংশীদার হয়ে গেলেন। ভুল করেছেন উনি, এবং বইয়ের মধ্যে লিখেও ফেলেছেন। দৃষ্টি আকর্ষণ করার পরে তিনি মানতে চাইলেন না, আচ্ছা না বললেন, সেটা অন্য কথা। ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহর অংশীদার নই, আমি আল্লাহর নূর নই, জাতি নূর না, সিফাতি নূর না, আল্লাহর যে জাতের, আল্লাহর যে সত্তার যে আত্মা, সেটার অংশ আমি নই, আমি আল্লাহর সৃষ্টি করা একজন বান্দা মাত্র, আল্লাহর দাস মাত্র। আগে একটা হিট, পরবর্তীতে যারা শিরকে লিপ্ত হবে তাদের জন্য তিনি করে রাখলেন। দুই নম্বর, আবার আরেকজন যদি বলতে চাও যে আমি জেনার সন্তান, আমি ভেবেছরের সন্তান, আমি কুলাঙ্গার, আমি নবী নই, আমি আল্লাহর প্রিয় পাত্র নই, নো ইট ইজ অলসো ইজ রং, গ্রেট মিস্টেক, আমার কাছে কিতাব এসেছে এবং আমি নবী। বুঝতে পেরেছেন? ইহুদিরা বলছে ও তো একটা জারক সন্তান, ও তো একটা কুলাঙ্গার, ওর মা তো একটা জেনা করেনি, ও আবার কিসের নবী, কিসের রাসূল? ইহুদিরা এখনো পর্যন্ত ওইটাই বিশ্বাস করে। আবার খ্রিস্টানরা বাড়াইতে বাড়াইতে ঈসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ফান্ডামেন্টালিস্ট যে জিনিসটা আপনারা জানেন, মৌলবাদ চিন্তাবিদরা বলে থাকেন, পত্রিকালারা বলেন, কোন কোন রাজনৈতিক নেতাও বলেন, আসলে পড়াশোনা তো করতে হয় না, যা মুখে আসে বললেই চলে। অ্যাক্সিডেন্ট পত্রিকা খায়, ছড়ায়, টিভিতেও চলে, অনেক বড় বড় জায়গায় চলে, তাই না? মূর্খতার জগতে, গাউজুরির জগতে যা তা চালিয়ে দেওয়া যায়, কেননা জ্ঞান ভিত্তিক হয় না। গত শতাব্দীর প্রথম দিকে খ্রিস্টান জগৎ অনেক মারামারি করে ঈসা আলাইহিস সত্তা কি, আল্লাহর পুত্র কিনা, আল্লাহর নূর কিনা, হলে কি করে হলো, তিন সত্তা মিলা, এক সত্তা কিনা, আল্লাহ এক সত্তা, মরিয়ম এক সত্তা, ঈসা এক সত্তা, কিংবা আল্লাহ এক সত্তা, তার সোল হোলি, হোলি গড, হোলি সান, এবং হোলি সান এবং হোলি সোল, হোলি ফাদার, হোলি সান এবং হোলি সোল মিলে ট্রিনিটি, তিনটা মিলে এক সত্তা কিনা, এই নিয়ে দীর্ঘদিন মারামারি হলো অর্থোডক্সদের মধ্যে, এবং আপনার মারামারি হলো ক্যাথলিকদের মধ্যে এবং প্রোটেস্টেন্টদের মধ্যে।
শেষে তারা এসে একটা সিদ্ধান্তে উপনীত হলেন, আমরা আর মারামারি করতে চাই না, চলো এই কটা বিষয়ের উপর আমরা একমত হই। সেটি হলো কি, ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র, এটা না দ্বিমত নেই। দুই নম্বর, আদম আলাইহিসসালাম যে জান্নাতে ভুল করেছিলেন, তিনি পৃথিবীর বুকে এসে শুলে চড়ে নিজের জীবন দিয়ে সেই আদমের গুনাহটাকে তিনি মাফ করে দিয়ে গেছেন। তিন, কিয়ামতের মাঠে পুত্র ঈসা পিতা আল্লাহর ডান পাশে বসে আল্লাহর পক্ষ থেকে সকল বিচার কার্য পরিচালনা করবে। এটা না হলো ফান্ডামেন্টাল মৌলবাদ। আপনারা মনে রাখবেন, আস্তে আস্তে জ্ঞান ছড়ে যাবে, মূর্খতার লোভ পাবে, এটা হলো ফান্ডামেন্টালিজম। ও তো মৌলবাদী, এটা মৌলবাদী কথা, আরে বুদ্ধিমান ও জ্ঞানী সেমিনারে কথা বলো, তোমার মৌলবাদ প্রসঙ্গে কোনো ধারণা আছে, ফান্ডামেন্টালিজম প্রসঙ্গে তোমার কোনো জ্ঞান আছে, বললেই হলো। সম্মানিত উপস্থিতি, আর এই ধারণা যে প্রসন্ন করবে, এই কয়েকটা বিশ্বাস যার মনে থাকবে, সে জান্নাতে চলে যাবে, স্বর্গে চলে যাবে, তার কোনো আমলের প্রয়োজন পড়বে না, এটা না হলো ফান্ডামেন্টালিজম। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আজকে সেই 25শে ডিসেম্বর, ঈসা আলাইহিসসালামের জন্মদিনকে তারা ঘুরিয়ে ফেললো, ঈসা আলাইহিসসালামকে আব্দুল্লাহ থেকে নিয়ে ইবনুল্লাহ বানিয়ে ফেললো, ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সামনে কিয়ামতের দিন বিচারক বানিয়ে ফেললো, ঈসা আলাইহিসসালামকে আদমের গুনাহ মাফকারী করে ফেললো, ঈসা আলাইহিসসালামকে তারা শুলে চড়ে মেরেই ফেললো, ঈসা আলাইহিসসালামকে শুলে চড়ে মারা হয়েছিল, আল্লাহ পাক তুলে নিয়েছেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহু, তারা তাকে হত্যাও করতে পারেনি, খুনও করতে পারেনি, শুলেও দিতে পারেনি, আল্লাহ পাক উপরে তুলে নিয়েছেন। বিস্তারিত বিবরণ সূরা মারিয়ামে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক বিস্তারিত বিবরণ দিয়েছেন সূরা মারিয়ামের বিস্তারিত বিবরণের উপর আল্লাহ পাক বলছেন, যালিকা ঈসা ইবনে মারিয়াম, কোরআন যেটা বলছে, আমি আল্লাহ যেটা বলছি, যেটা কোরআনের মধ্যে রয়েছে, এটাই হলো সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ভুল নেই। ইহুদিরা যা বলছে সেটা ভুল, খ্রিস্টানরা যেটা বলছে সেটা ভুল, প্রোটেস্টেন্টরা যা বলছে তা ভুল, অর্থোডক্সরা যা বলছে ভুল, ইয়াকুবিয়ারা যা বলছে সেটা ভুল, নাস্তুরিয়ারা যা বলছে তা ভুল, ক্যাথলিকরা যা বলছে সব ভুল, ইহুদি এবং খ্রিস্টান উভয় ধর্মে মূর্তি নিষিদ্ধ, এবং বর্তমান যে ইঞ্জিল আছে তারও শেষে আইডল বানানো হারাম এবং কুফুরি। আজকাল গির্জাগুলোতে দেখবেন ঈসা আলাইহিসসালামের মূর্তি বানিয়ে, দেখে মরিয়মের মূর্তি বানিয়ে তার কোলের মধ্যে যীশু খ্রিস্ট ঝুলিয়ে দিয়ে দুধ পান করানো হচ্ছে। দিন ধর্ম, দিন ধর্ম, টলস্টয় তার গল্পের মধ্যে লিখেছেন, আমরা গড ভুলে গেছি, আমরা চিনি খালি এখন জেসাসকে, যে কোনো ঘটনা ঘটলে বলে ও জেসাস, হে ঈসা, যেরকম আমাদের অ্যাক্সিডেন্ট বলে হো খাজা, তাই না? আল্লাহকে ভুলে গেছে, খাজার নাম জপে, খ্রিস্টান নাম বহু তাকে আল্লাহকে ভুলে গেছে, জপে কার নাম, ঈসা আলাইহিসসালামের নাম জপে, জেসাস জেসাস জেসাস, গলার মধ্যে ওদের একটা কি ঝুলানো আছে, রুহুর ঝুলানো আছে, আর মুসলমানের গলায় কি ঝুলানো আছে, দুইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য নেই। ঈসা আলাইহিসসালাম শুনে চড়েনি নাই, অথচ তাকে শুনে চড়িয়ে সেই শুল বানিয়ে খ্রিস্টান ধর্মযাজকেরা মানুষের গলায় গলায় তুলে দিয়েছে, ওইটা বুকের মধ্যে ঘষলে নাকি সব বালাই দূর হয়ে যাবে, কোনো এবাদত নাই, কোনো বন্দিগি নাই, মদ্যপায়ী জেনাকারী একজন খেলোয়াড় খেলার মাঠে যখন সেঞ্চুরি করছে তখন কি করতেছে, যুবকরা তো খেলা দেখা হবে না মাঝে মধ্যে, ওটা ঘোষণা, ওরা ধর্ম মানে, কিন্তু ধর্মটা কিসের ধর্ম, তাওরাতের ধর্ম নয়, ইঞ্জিলের ধর্ম নয়, আল্লাহর ধর্ম নয়,
পাদ্রীদের বানানো, ইউ হ্যাভ লেফুন আল কালেমা মাওয়াদিহি, শয়তান পাদ্রীরা যারা দিন নষ্ট করেছে, ইহুদি ধর্ম নষ্ট করেছে, খ্রিস্টান ধর্ম নষ্ট করেছে, তৌরাত নষ্ট করেছে, ইঞ্জিল নষ্ট করেছে, নিজেদের বানাওটি কাহিনীকে ধর্ম হিসেবে চালিয়ে দিয়ে ধর্মটাকে রবিবারের ধর্মে রূপান্তরিত করেছে, ওরাই গলার মধ্যে ত্রিশূল ঝুলিয়ে দিয়েছে। আর আমাদের হুজুরেরা আল্লাহর ধর্ম বাদ দিয়ে, রসুলের ধর্ম বাদ দিয়ে, কোরআনের ধর্ম বাদ দিয়ে, হাদিসের ধর্ম বাদ দিয়ে তাবিজ কবজের ধর্মের মধ্যে ঢুকে পড়েছে। আমি আপনাদেরকে সামান্য কথাই বলবো, আজকের দিবসকে কেন্দ্র করে খ্রিস্টান জগতের দিনের পথে ফিরে আসা উচিত। ডক্টর জাকির নায়েক, ডক্টর আহমদ দিদার যখন জোরালো কণ্ঠে বক্তব্য দিচ্ছিলেন, এটা কিন্তু নতুন কিছু না, আবার আপনারা কিতাব পান নাই তাই, ওনারা আগের যুগে নুটফুট করা মানুষ, এই জন্য ওনাকে বলেন পিস টিভি ডক্টর জাকির নায়েক, আলহামদুলিল্লাহ অনেক বড় কথা। কিন্তু আমাদের কাছে তাদের আগের বহু অথেন্টিক রেফারেন্স হয়ে গেছে, সাইফুল ইসলাম ইবনে তাইমিয়ার হেদায়েতুল ভায়ারা, যত কিছু আজকাল লোকেরা বলছে না, সব আমাদের আগের ইমামরা লিখে গেছে, অমৃত শরীফ আমাদের ডক্টর জাকির নায়েক সাহেবের আগে বহু ভাষ মোনাজারা করে ভারতের সেই খ্রিস্টানদের যুগে ইংরেজদেরকে তস নস করে দিয়েছে, কিন্তু সেগুলো আমাদের কাছে আসে নেই। ডক্টর জাকির নায়েক সাহেব উন্নত মানের প্রচার মাধ্যম ব্যবহার করে তার যে ব্রেন, তার আরবি, তার ইংরেজি, তার উর্দু, তার উপলব্ধি, তার বহু ভাষায় যে জ্ঞান, তার যে ব্রেন মেরিট যুগোপযোগীভাবে কাজে লাগে গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে, ইহুদি জগৎকে, হিন্দু জগৎকে স্তব্ধ করে দিয়েছে, যে কেউ তার সামনে দাঁড়াতেই পারেনি, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী তার উপর খেপে উঠেছে, ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে বন্ধ, যুক্তি যেখানে অচল, লাঠি সেখানে সচল, যুক্তিতে পারেনি, বুদ্ধিতে পারেনি, জ্ঞানে পারেনি, আর্গুমেন্টেশনে পারেনি, ঐতিহাসিক সিকোয়েন্সে পারেনি, উপস্থাপনায় পারেনি, দলিলে পারেনি, কিছুই তো পারে না, তৌরাত পারে না, ইঞ্জিল পারে না, বেদ পারে না, গীতাও পারে না, কিছুই পারে না, সব পারলে ডক্টর জাকির নায়েক পারে। প্রত্যেক জায়গার থেকে উপস্থাপন করে যখন সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে, তখন বলছে ডক্টর জাকির নায়েক হলো সন্ত্রাস, সন্ত্রাস খুঁজে পেয়েছে তার মধ্যে, বন্ধ করে দেওয়া ভিসা, লজ্জা শরম থাকা যায় পৃথিবীর লোকদের। একজন মৌলবী আমার বলা শুরু করেছে, উনি তো ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দেশে তার সফর করা বন্ধ কোন যুগে, আপনি ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করে কয়জন মুসলমানকে ইহুদি এবং খ্রিস্টান বানিয়েছেন? মৌলবী আরবি পড়তে পারে না, উর্দু পড়তে পারে না, ফার্সিও পড়তে পারে না, ইংরেজি জানে না, প্যাট ভাষা নেই, দাঁত নিটকা নেই, আর এই চাদর দিয়ে পানের টিস্কি মুসুনি হুজুর, সেও ডাক, সেও যাকে নাগের বিরুদ্ধে কথা কয়, বলে যে ইহুদিদের দালাল কি সময়, তুমি কার দালাল বাবা, তা তো তুমি নিজেও জানো না, জাহেলে মোরাক্কা, তোমার পেটে লাঠি বললে মেরে না, একটা আরবি উর্দু কোরআন হাদিস আর ডক্টর জাকির নায়েক ইহুদি না খ্রিস্টানের দালাল, এইটা হলো তোমার বক্তব্য। এগুলো মানুষের শুনে এগুলো মানুষ হজম করে, দেড় কোটি খ্রিস্টান জগৎ ভুয়া কথা শুনে, মিথ্যা কথা শুনে, প্রতারণা শুনে, ইঞ্জিল কয়টা জানেন আপনারা? চারটা, ইউহেন্না, ম্যাথুস, মার্কুস, লুক, কয়টা? চারটা। কোরআন কয়টা? কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত, মুসহাবে উসমানী থেকে শুরু করে এই পর্যন্ত, সৌদি আরবের প্রিন্ট, মিশরের প্রিন্ট, সিরিয়ার প্রিন্ট, ভারতের প্রিন্ট, বাংলাদেশের প্রিন্ট, যে কোনো প্রিন্ট খুলুন না কেন, আক্কার ফাতেহা থেকে নাস পর্যন্ত কোন জায়গায় কয়টা পার্থক্য আছে বলুন? ইঞ্জিল চারটা হলো কিভাবে? যার যার মতো ইঞ্জিল রচনা করা শুরু করে দিল পাদ্রীরা, হাজার হাজার ইঞ্জিল মাঠে এবং ময়দানে। কনস্টান্টিন তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, কনস্টান্টিন
খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বলছে হাজার হাজার ইঞ্জিল নিয়ে তো মারামারি লাগছে, আপনারা পাদ্রীরা জড়ো হন। হয়তো 325 খ্রিস্টাব্দের দিকে তিনি একটা নিকিয়া সম্মেলন ডাকলেন, বিশাল সম্মেলন, সেখানে সকল পাদ্রী ধর্ম যাজকদেরকে প্যাট্রিকদেরকে পোপদেরকে সব জড়ো করে বললেন ইঞ্জিলের সমস্যা সমাধান করেন। একটা বার তিনি একটা টেবিল রাখলেন, ছোট একটা টেবিল রাখা, তারপরে বললেন এইটার মধ্যে আপনাদের ইঞ্জিল গুলো রাখতে থাকে। পাদ্রীরা ইঞ্জিল রাখতে থাকলো, হাজার হাজার ইঞ্জিল এই টেবিলের মধ্যে ধরে কয়টা, সব বাইরে বাইরে পড়ে গেল, চারটা টিকা থাকলো ঢালাইতে ঢালাইতে, ওই চারটে এখন ওনাদের পবিত্র ইঞ্জিল। ঐতিহাসিক ডকুমেন্টের কথা বলছি, কোন খ্রিস্টান হোক বা ইহুদি হোক বা মুসলিম হোক, কোন ইতিহাসে হোক, আর বিরুদ্ধে যদি কিছু দাঁড় করাইতে পারেন দাঁড় করান। পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি, শুদ্ধ এবং অশুদ্ধ পরীক্ষার পদ্ধতি, যে চারটা টেবিলের মধ্যে টিকবে ওই চারটাই রাইট, বাকি সব বাতিল করে পুড়িয়ে দিয়ে চারটা ঠিক রাখলেন, সেটা হলো মথি, ম্যাথুস, তারপরে মার্ক, লুক, ইত্যাদি চারটা যে কয়টা বললাম ওই কয়টা, তাই না? একটা সাথে একটা কোনো মিল আছে? আজকে আমি আপনাদের সে কর মিলের দিক নিয়ে যাচ্ছি না, কোনটার কোথায় মিল নেই, কোনটা মাঝে মিল নেই, কোনটার শেষে মিল নেই। মথি বলছে এক কথা, মার্ক বলছে এক কথা, লুক বলছে এক কথা, তার মার্কুস বলছে আরেক কথা, এক ইঞ্জিলের সাথে আরেক ইঞ্জিলের কোনো বিবরণে কোনো মিল নেই, শুধু একই কাহিনী কোরআনের সাথে সম্ভব। আমি যতটুকু পড়ছি হয়তো মার্কুসের কিছুটা মিল আছে কোরআনের গতিবিধির সাথে, বাকিগুলো সব ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, ইউসুফ নামে একটা ইয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তারপরে পেটে বাচ্চা এসে গেল, ধোকা দিতে হয় পাবলিককে, বিয়ের একটা অভিনয় করা হলো, তারপর পাবলিক যেন জানে ইউসুফ সূত্র ধরে একটা পুত্র, তারপরে দূরে চলে গেলেন, তারপরে কাহিনী বর্ণনা হলো, তারপরে কি কি করলেন না করলেন শুলে দেওয়া হলো, তারপরে তাকে কবর দেওয়া হলো, তিন তৃতীয় দিনে তিনি উপরের দিকে তার বাবার কাছে চলে গেলেন। এই ইঞ্জিল কি পাইলেন এর মধ্যে? নুরা পাগলা ল্যাংটা দাঁড়িয়ে থাকে আসা যাওয়া যেই পথে, সাধন সিদ্ধি সেই পথে, দুই বন্ধু ওইখান থেকে যায়, আর বলে একজন দাঁড়িয়ে পড়ে দুইটা টাকা দিয়েই যায়, আরেকজন বলে দিয়ে যাবে, এর মধ্যে আছে কি? জিনিস আছে, জিনিস তুই বুঝবি না, জিনিস যা তো দেখাই যাইতেছে, কাপড় তো আর পরে নাই, ভক্তি, ভক্তি পাগলা, কিচ্ছু বুঝে না, নির্মল আহম্মদ, গর্ধব, একটা রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আসা যাওয়া যেই পথে, সাধন সিদ্ধির সেই পথে, মানুষ বলে ওর মধ্যে জিনিস আছে, এটা হলো ভক্তি। সব জানে ওরা ইঞ্জিলের মিথ্যার কাহিনী, সব জানে একটার সাথে একটার কোনো মিল নেই, সব জানে এক পাত্রের সাথে আরেক পাত্রের কোনো মিল নেই, তারপরেও ভক্তি। ওই যে ধরিয়ে দিয়েছে একটা ত্রিশূল ক্রস, ওইটা গলায় দেয়, ঘষতেই থাকবে আর ঘষতেই থাকবে, মুসলমানের সেই একই অবস্থায়। পৃথিবীর বুকে আল্লাহ, আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এর জন্য বলেন লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের মধ্যে বাড়াবাড়ি করো না, দিনের মধ্যে সীমালঙ্ঘন করো না, মানুষকে আল্লাহ বানিও না, মানুষকে আল্লাহর পুত্র বানিও না, মানুষের মধ্যে আল্লাহর গুণাবলীকে চালান দিও না। বলুন এর উপর ভিত্তি করে আল্লাহর কোন বান্দা যদি বলে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহর নূর, সে মুওয়াহ্হিদ মুশরিক, কেউ যদি বলে আল্লাহর জাতি নূর, আল্লাহর সিফতি নূর, কতদিন তিনি চাঁদের মতো তারকার মতো উঠলেন, কতদিন তিনি সেখানে অবস্থান করলেন, হাজার হাজার বছর অবস্থান করে তারপরে তিনি মায়ের পেটের মধ্যে ঢুকলেন, মায়ের পেটের মধ্যে ঢুকে তারপরে তিনি মুহাম্মদের রূপ ধারণ করলেন, মুহাম্মদের রূপ ধারণ করে তারপরে তিনি পৃথিবীর বুকে ওহী যমস্তাবি আরস্তা খোদা হোকার উতার পড়া মদিনামে মুস্তাফা হোকার, যিনি আরশের উপরে খোদা তাদের ভাষায় আল্লাহ হয়েছিলেন, তিনি আব্দুল্লাহর আরশে এবং আমিনার পেটের ভিতর দিয়ে যাইয়া তিনি মদিনায় মুস্তফা হয়ে চলে আসলেন। বুঝতে পারছেন কাহিনী? কাহিনী তো এক, ধর্ম বিকৃত করার কাহিনী।
হুজুরেরা মিলাদ খারা মিলাদ করছে, মিলাদের মধ্যে কি পড়ছে আমরা তো কিছুই বুঝি না সেলফি, তাই না? এই যে মরিয়ম আলাইহিসসালাম, তার কাহিনীর মধ্যে আছে ফাআজাহাল মাখাদ ইলা জিজিন নখলা, প্রসব বেদনায় কাতর হয়ে তিনি ছটফট করছেন, ছুটাছুটি করছেন, প্রসব বেদনায় কাতর হয়ে তিনি খেজুরের গুড়ির উপর যে আশ্রয় নিলেন। আর এরা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনার যখন প্রসব বেদনা শুরু হলো, বিচ্ছিল পদার্থ যখন বের হওয়া শুরু হলো, তখন আসিয়া আসলেন, মরিয়ম আসলেন। ফাহাদারাত আসিয়া ওয়া মরিয়ম আল্লাহুম্মা সাল্লি আলা, বললেন না, সুর ধরলেন না? যখন আল্লাহর নবীর জন্ম শুরু হলো তখন ধাত্রী হয়ে কে কে আসলেন? আসিয়া আসলেন, মারিয়াম আসলেন, আয়েশা ধাত্রীর দায়িত্ব পালন করলেন। বলুন আল্লাহ। এই খ্রিস্টানদের থেকে ইহুদিরা ধর্ম ধরে আছে, খুব কঠিন ভাবে বিকৃত করে হোক, হিংসা বিদ্বেষের উপরে ইহুদিদের পুরাটাই গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন, পুরোটাই তাদের পথ ভ্রষ্টতা, তাদের কোনো ধর্মই নেই। সেইখান থেকে নামতে 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 পাদ্রীরা ছাড় দিতে দিতে এখন যখন আমেরিকায় পুরুষে পুরুষে বিয়ের বৈধতা হয়ে গেল, এখন পাদ্রীরা পুরুষে পুরুষে বিয়ে পড়ায় দিচ্ছে, কিচ্ছু আসে না, নারী নারী বিয়ে পড়াচ্ছে, পুরুষে পুরুষে বিয়ে পড়াচ্ছে, আইনত বৈধ, পাদ্রী ঠেকাবে কিভাবে, তাই না? আমাদের দেশে যে আইন পাশ হয়ে যায় কখনো, আল্লাহ না করুক, আর এই শেখের যদি বলা হয় যে আইন অত বৈধ, বিয়াটা একটু পড়ায় দেন, উনি কি করবে? একটা দুটা ক্ষুদ্র উদাহরণ, অত সহজে ন্যাশন বিল্ডিং হয় না, অত সহজে একটা কম গঠিত হয় না, অত সহজে একটা সংস্কার হয় না, অত সহজে একটা পদ্ধতি গঠিত হয় না, বহু শ্রম বলতে ঘুমনি কম তোমাদের মধ্যে একটা গ্রুপ হতে হবে, একটা দল হতে হবে, একটা জামাত হতে হবে, যারা বুঝবে নির্বোধ মানুষ দিয়ে বেশি কিছু হয় না, ওই হুল্লার হয়, জয়ধ্বনি হয়, কিন্তু তাদের দিয়ে সমাজের জামাতের সুদূর প্রসারী কোনো কাজ হয় না। আমি বলি লেখাপড়া করো, আমি বলি শত শত বই পুস্তক করো, আমি বলি বহুত জ্ঞান অর্জন করো, আমি বলি মেন্টালিটি প্রস্তুত করো, আমি বলি মাঠ ময়দান বোঝার চেষ্টা করো, আমি বলি পজিটিভ হও, আমি বলি কর্মক্ষম হও, কারো সাথে শত্রুতায় লিপিবদ্ধ হয়ো না, এই দেশটা আমার, এই দেশের নাগরিকরা আমার, আমি এই দেশের সরকারের ভুল ত্রুটি থাকতে পারে, জনগণের সমস্যাও থাকতে পারে, হানাফি আহলে হাদিসে ধাক্কা ধাক্কি কিছুটা থাকতেও পারে, আহলে হাদিসে আহলে হাদিসে ফিকশন কিছু থাকতে পারে, কিন্তু এটাই শেষ নয়, এটাই শুরু ধরে নিয়ে সামনে তোমাকে চিন্তা করতে হবে কত দূর পর্যন্ত আমরা যেতে পারি এবং সেজন্য কি প্ল্যান পরিকল্পনা এবং কার্যক্রম হাতে নেওয়া উচিত। মানুষ কি চায় সেটা করার না, আমার প্রয়োজন কি 10% 5% এর মাথায় যদি কি প্রয়োজন সেটা দিতে পারে, 50 বছর পরে আমার মৃত্যুর পরে সেটা কাজে লাগবে, কিন্তু পাবলিক কি চায় তাই যদি আমি দিয়ে যাই, তাহলে যে লাও সেই কদু, কিছুই না, রেজাল্ট জিরো। সময়ের উপস্থিতি, প্রচুর ভক্তি, ওরা ঈসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহর পুত্র মানে নিল, ঈসা আলাইহিস সালাতুসসালামকে সিজদা করা শুরু করে দিল, ঈসা আলাইহিস সালাতুসসালামকে চাওয়া শুরু করে দিল, আমরা আল্লাহর নবীর উসিলা দিয়ে চাওয়া শুরু করে দিলাম। ওরা আমার পাদ্রীরা বলল যে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতুসসালাম সব নিয়ে নেবে, তাহলে আমাদের কি থাকলো? ওনারা ঘোষণা করে দিলেন আমাদের মাধ্যম দিয়ে যদি না চাও তাহলে ঈসাও গ্রহণ করবে না। এটা হলো পরবর্তী মতবাদ, দেখলো যে আল্লাহ থেকে তো ঈসা পর্যন্ত পৌঁছালাম, আল্লাহ বাতিল করে যেটা বলে থাকে আজমিরের ফকিরেরা, আল্লাহর ধন মোহাম্মদের দিয়া গেছে আল্লাহ গায়েব হইয়া, মোহাম্মদের ধন খাজায় লইয়া বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, আল্লাহর ধন মোহাম্মদের দিয়ে আল্লাহ কি হয়ে গেছে, কাইম হয়ে গেছে, আবার মোহাম্মদের ধনটা খাজাইলে কোথায় বসে আছে,
আজমিরে সেইখানে যে যাবেন সে আর খালি হাতে ফিরবেন না। আল্লাহর ক্ষমতা খর্ব করে দিয়ে ঈসা আলাইহিসসালামকে প্রথম দিয়ে নিলেন, তাকে পুত্র বানিয়ে দিয়ে বহুত ভাবে তাকে উঠতে দিলেন। কিছুদিন পরে বুঝলেন খালি সারে দিয়ে আমাকে লাভ কি, তাহলে আমরা এইটা প্রচার করে দেই আমাদের মাধ্যমে যদি না চাওয়া হয় তাহলে ঈসাও রাজি না। এখন সারা সপ্তাহে আপনি যে পাপ করবেন, রবিবারে গির্জায় যাইয়া আড়ালে বসে থাকবেন পাদ্রি অন্যদিকে পিঠ করে, ফাদার ফাদার আই হ্যাভ কমিটেড সিন প্লিজ ফরগিভ মি, আপনারা দেখবেন যদি দেখেন ফাদার বাবা বাবা ফাদার ও পাদ্রি আমি ভুল করেছি, সারা সপ্তাহে গুনাহ করেছি, মেহরবানি করে আপনি মাফ করে দেন। পাদ্রি অন্যদিকে বসে থাকতেই থাকতে থাকতে থাকবে, তারপরে বলবে ওকে গো, উনি হরণ করে নিয়ে তাহার ঈশ্বরের কাছে পৌঁছে দিলেন যে আমার মাধ্যমে এই ক্ষমা চেয়ে গেছে। প্রতি সপ্তাহে যত পাপ করবেন, যত শিরক করবেন, যত বেদাত করবেন, যত মদ খাবেন, যত জেনা করবেন, যত কিছু করবেন, খালি রবিবারে যদি পাদ্রির দরবারে হাজিরা দিয়া শুধু ফাদার ফরগিভ মি বলতে পারেন, আর ফাদার যদি বলে যে ইয়েস ওকে, তাহলে আপনি মাপ পেয়ে গেলেন। রবিবারে ধর্ম পাদ্রিরা ক্ষমার দায় দায়িত্ব নিয়ে নিল, ঠিক এই দায় দায়িত্ব মুসলমান পিসাবেরা নিয়ে নিয়েছে। বিশ্বাবারে নিয়ে নিয়ে বলছে আল্লাহ তো বহুত উপরে, মুশরিকদের ধারণাও তাই, অত ডিপে আমি ঢুকব না, রাত অনেক অনেক ঠান্ডা, কষ্ট করে আপনারা বসে আছেন, তারপরেও বসে আছেন, সামান্য কথা বলে আমি টাইম মতো আমার বক্তব্য শেষ করব, ইনশা আল্লাহ আজিজ। বিশ্বাবরাও বলা শুরু করে দিল আল্লাহ তো বহুত উপরে, তোমরা সাধারণ গুনাহগার মানুষ, তোমরা ডাকলে কি আল্লাহ সরাসরি সাড়া দিবেন, সুতরাং আমাদের মাধ্যমে চাও আমরা উপরে পৌঁছে। মৌলানা বর্তমানে সাহেব বাস করেছেন যে আমি ট্রেনে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একে যজমান ত্রিশূল হাতে, কপালে চন্দনা চর্চিত, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে গেরুয়া বসন, এক সাধু বাবা, তার আশপাশে বহু যজমান মুরিদ মত থাকবেন, পীর শব্দ যা থাকে। আমি আলিগড়ে পড়াশোনা করেছি, ওদের কাছ থেকে টিটিরা কোনোদিন টিকিটও চেক করে না, আর এইভাবে নমস্কার করে ওরা সিট নেয় না, নিচে বসে থাকে, লোকের আসছে আর পয়সা কেতলির মধ্যে দিচ্ছে, আর এইভাবে সষ্টাঙ্গে প্রণাম করে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতে সাহস করে জিজ্ঞাসা করলাম, সাধু বাবা একটা প্রশ্ন করতে পারি? অনেকক্ষণ চুপ করে থেকে বললেন তার মানে পারো অনুমতি আছে, সবচেয়ে উপরে কে? অনেকক্ষণ চিন্তা করে নাম ধাম কিছু, আল্লাহ ভগবান কিছুই না, তর্জনী অঙ্গুলি ঊর্ধ্ব দিকে তুলে চক্ষু দুটি বিস্ফারিত করে বললেন উনি। ঠিক আছে, সবার উপরে উনি, আর একটা মানুষের নিজের দাসত্ব, নিজের আজেজে, নিজের এনকেসারে, নিজের বিনয় প্রকাশের সবচেয়ে ভাবটা কোনটা আপনারা বলুন তো? আপনি যদি কারো সামনে সবচেয়ে বিনয়ী, সবচেয়ে আজেজি, সবচেয়ে এনকেসারে, সবচেয়ে দাসত্বের ভাবটা ফুটিয়ে তুলতে চান, তাহলে আপনি কি করবেন? সেজদা প্রথম দাঁড়ালেন, এটা এক নম্বর, এটা তিন নম্বর ধরি, রুকুতে গেলেন কয় নম্বর, আর সেজদায় গেলেন কয় নম্বর হলো? এক নম্বর। এক চেতে বড় আর কোনো ভাব নাই দাসত্ব প্রকাশের। তখন আমি বললাম সবার উপরে যদি উনি হন, আর ওরা তো আপনাকে সাষ্টাঙ্গে প্রণাম করছে, ওনারটা আপনি নিলেন কেন? বলছেন অর্বাচীন নির্বোধ বালক, আমি ওনারটা নিয়েছি নাকি? আমি শুধু ওনার কাছে পৌঁছে এসেছি। যে তাহলে আপনার যে উনি, আপনার চেয়েতে অসহায়, তাই না? নিজেরটা নিজে নেওয়ার ক্ষমতা অনেক, ধোকা প্রতারণা খ্রিস্টানরা শুরু করেছে, মুসলমানদের মধ্যে এটা পৌঁছে গেছে। কাজে আজকে 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কি করছে তারা? কিছু আয়োজন করছে,
কিছু উপস্থিত হচ্ছে, যিশাস খ্রিস্টান করছে, কিছু কেক কাটছে, একটাও তোরাতে নাই, একটাও ইঞ্জিলে নাই, একটাও কিতাবে নাই, একটাও ঈসা আলাইহিসসালাম জানেন না, তার যে বারো জন হাওয়ারি তারা এগুলা কিছুই জানেন না। আর আমাদের ইসলাম কোথার থেকে? আল্লাহ নবীর থেকে, সাহাবীদের মাধ্যমে, তাবেদের মাধ্যমে, তাবেদের মাধ্যমে, যা পিওর, যা নির্ভুল, যা স্বচ্ছ, যা অকাট্য, দলিল সহকারে আমাদের পর্যন্ত পৌঁছেছে। কোনো বিকৃতি, কোনো বদল, কোনো পারভার্সন, কোনো চেঞ্জ, কোনো কিছুই গ্রহণযোগ্য নয়, আমরা ধরে ফেলে দেই। এইটাই হালেছে সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় গুণ। খ্রিস্টানরা আপোষ করে ফেলেছে আর আর ভুল ধরে না। হাদিসে এসেছে ইহুদি আউয়ালমা দাখালা নাকসু ফিল ইহুদ, ইহুদিদের মধ্যে সর্বপ্রথম খারাপই ঘটলো যে তারা প্রথম প্রথম অসৎ কাজ থেকে নিষেধ করত, তারপরে দেখলো যে অসৎ কাজ থেকে নিষেধ করলে খামাখা সম্পর্ক খারাপ হয়। লেকেই এখন আকিলা হওয়া জালিসা হওয়া শরীফ একসাথে খায় পান করে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু এই খারাপ কাজ থেকে নিষেধ করে বন্ধুত্বটা নষ্ট করার দরকার কি? হাদিস এসেছে আহলে হাদিসরা বন্ধুত্ব রক্ষা করে না দিন রক্ষা করে? সামাজিক যে হাব ভাব সেটা রক্ষা করে না ধৈর্য শরীয়ত রক্ষা করে? কোরআন এবং সহিহ হাদিসকে তারা উচ্চ মানে পরিচ্ছন্ন ভাবে সাফ সূত্র ভাবে সমাজের সামনে তুলে ধরে, এই জন্যই বলা হয়েছে আন-নুসাউ বাইনাল কাবাইল আল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদাহুন নাস, মানুষেরা যারা নষ্ট করে, মানুষেরা যারা ধ্বংস করে, মানুষেরা যারা খারাপ করে, মানুষেরা যারা বিকৃত করে, মানুষেরা যেটা বিচ্ছিন্ন করে দেয়, আকৃতিকে বিকৃত করে দেয়, আহলে হাদিসের কাজই হলো সেটাকে সংশোধন করা, মেরামত করা, পরিচ্ছন্ন করা, আসল আকৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়া। কেউ খুশি হলেও হলো, বেজার হলেও হলো, কিছু যায় না আসেও না। বর্ধমান সাহেব বলছেন, ট্রেনে যাচ্ছিলাম, গঙ্গা জলের কলসি নিয়ে কয়েক মহিলা যাচ্ছে, একজনের কোলে শিশু, আমি দেখছিলাম দৃশ্য, হঠাৎ করে শিশুটা পেশাব করে দিচ্ছে, পেশাবটা পড়ে গেল আরেকজনের পবিত্র গঙ্গা জলের ওই পানির মধ্যে। ও তো চিৎকার করে উঠছে, এই তুই করলি কি, করলি কি, তুই শেষ করে দিলি রে, অপবিত্র করে দিলি। দূরের থেকে আরেক বুড়ি চেঁচাচ্ছে, চেঁচাচ্ছিস কেন রে, হয়েছে কি এ মাসি, এই যে গঙ্গা জলের কলসির মধ্যে আর ছেলেটা পেশাব করে দিয়েছে, এতে চেঁচানোর কি হয়েছে? হ্যাঁ তুমি তো বলবাই তোমারটার মতো আর পেশাব করে নাই, ওই শাস্ত্রের খবর জানিস না, ছেলের মত নারায়ণ। বলছেন যে আমি বলা শুরু করলাম, হরির কোলেতে হরি, হরি শোভা পায়, হরিকে গড়িয়ে পড়িল হরি, হরিতে মিশিল হরি, পান যদি করে হরি ক্ষতি কি বেলা, হরির কোলে হরি, পুত্র তো নারায়ণ, পুত্র নিজেই হরি, মহিলারা মেয়েরা তা নয়, সে তা হরির পেশাবও হরি, ওটা মিশে গেলে গঙ্গা জলের পবিত্র হরির মধ্যে আর একজন সেটা পান করে, তাহলে ক্ষতিটা কি, ক্ষতি কি বেলা? সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আজকে ঈসা আলাইহিসসালামকে নিয়ে, খ্রিস্টানদের নিয়ে, পাদ্রির জগৎ নিয়ে যা হচ্ছে, মুসলিমদের পীরসাহেবদের নিয়ে, তাদের এই মাযহাব ভক্তি নিয়ে, তাদের কোরআন হাদিস এড়িয়ে গিয়ে হুজুর যা বলবেন সেটাই মানতে হবে। হুজুরের কথা শুনে যদি অনেক জায়গায় শুনেছি জাহান্নামে যেতে হয়, তাই যাব হুজুরের কথার বাইরে, আমি সহিহ হাদিস একটাও মানব না, তোমার কথা শুনতে আমি বাধ্য না। হুজুর বলেছে ওইটার মধ্যে আমার ভক্তি, ওইটার মধ্যেই আমার শ্রদ্ধা। যতই আপনি সহিহ হাদিস যত ভাবেই খুলে বলুন না কেন, ও আর মানতে চায় না, হুজুর যা বলেছেন ওইটাই, পাদ্রী যা বলেছেন ওইটাই, ব্রাহ্মণ যা বলেছেন ওইটাই, ধর্মযাজক যা বলেছেন ওইটাই, কিন্তু ইসলাম সংরক্ষিত কোরআনে এবং হাদিসে আলহামদুলিল্লাহ হতাশার কিছু নেই, নিরাশার কিছু নেই। এর কারণ হলো মানুষ দাওয়াত গ্রহণ করছে, হাজারে হাজারে লাখে লাখে মানুষ দাওয়াত গ্রহণ করছে, সহিহ হাদিসের দাওয়াত। বাংলাদেশে নয় শুধু, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডা, সারা পৃথিবীর যত যত মানুষ ইসলাম গ্রহণ করছে তারা আহলে হাদিস মুসলমান হচ্ছে, অন্য কোনো অন্ধ মুসলমান নয়, কোরআন হাদিস পড়ে তারা ইসলামী।